আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটি নিয়ে। ইউনিভার্সিটিটি আজ থেকে প্রায় 4 বছর আগে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ 2019 সালে। এটি বাংলাদেশের একমাত্র সম্পূর্ণ এভিয়েশন বিশেষায়িত ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিটি যখন চালু হয়েছিল তখন এই ইউনিভার্সিটি নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করেছিলাম। সো সময়ের পরিক্রমে ইউনিভার্সিটিতে অনেক কিছু চেঞ্জ এসেছে, যেমন অনেকগুলো ফ্যাকাল্টি ওপেন হয়েছে, ভর্তি প্রক্রিয়ার হয়তো কিছুটা চেঞ্জ এসেছে, যে কারণে এই ইউনিভার্সিটি সম্পর্কে আমাদের কাছে অনেকেই লেটেস্ট ভিডিও চেয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিও। সো কামিং ব্যাক আফটার ইন্ট্রো। ১৯৭১ সালে যুদ্ধের পর থেকে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই 30-40 অথবা 50 বছরে বাংলাদেশে কোনো এভিয়েশন বিশেষায়িত ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়নি। এছাড়া বাংলাদেশে যে টপ র্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো ছিল, যেমন বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, এই ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু গত 40-50 বছরে কোনো এভিয়েশন রিলেটেড সাবজেক্ট, যেমন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং, এই ধরনের কোনো সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হয়নি। যেহেতু আইকা অর্থাৎ ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের ভাষ্যমতে নেক্সট 10 ইয়ার্সের মধ্যে যত এভিয়েশন রিলেটেড লোকজন রয়েছে তার দ্বিগুণ লোক প্রয়োজন হবে, সেই লক্ষ্যে বাংলাদেশের মানুষকে এভিয়েশন রিলেটেড দক্ষতা অর্জনের জন্য এই ইউনিভার্সিটিটি চালু করা হয়। এই ইউনিভার্সিটিটির 2টি ক্যাম্পাস রয়েছে। এর প্রথম ক্যাম্পাস অর্থাৎ অস্থায়ী ক্যাম্পাসটি ঢাকার মহাখালী অর্থাৎ জাহাঙ্গীর গেটের পাশে পুরাতন এয়ারপোর্টে অবস্থিত, কিন্তু এর স্থায়ী ক্যাম্পাসটি নির্মাণ করা হয় লালমনিরহাটে। আপনারা সকলেই জানেন লালমনিরহাটে কিন্তু একটি এয়ারপোর্ট রয়েছে যেটি বাংলাদেশ এয়ারফোর্স ব্যবহার করে, সেখানেই এই ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ সরকারের এই এয়ারপোর্টটি ঘিরে আরো কিছু পরিকল্পনা রয়েছে, যেমন এখানে বিভিন্ন MRO প্রতিষ্ঠা করা হবে অর্থাৎ মেইনটেনেন্স অর্গানাইজেশন, সেই লক্ষ্যেই এখানে এই ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠিত করা হয়। এখন আমরা কথা বলবো এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে আপনার কি কি যোগ্যতা লাগবে অথবা আপনি কি কি সাবজেক্টে এখানে ভর্তি হতে পারবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মতোই। তারা প্রত্যেক বছর একটি সার্কুলার প্রকাশ করে, এটি তাদের ওয়েবসাইটে দিয়ে দেয়। সেখানে আপনি দেখতে পারবেন কি কি যোগ্যতা আপনার লাগবে, কিভাবে আবেদন করবেন এবং কত টাকা ফি লাগবে, এই সমস্ত বিষয় ডিটেইলস ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়। আবেদন করার পরে তারা কিছু সিলেক্টেড ক্যান্ডিডেটকে তাদের রিটেন এক্সামের জন্য বাছাই করে। রিটেন এক্সামে উত্তীর্ণ হওয়ার পরে তাদেরকে মৌখিক পরীক্ষা নেওয়া হয় অর্থাৎ ভাইবা নেওয়া হয়। ভাইবা নেওয়ার পরে তাদেরকে মেরিট অনুযায়ী ইউনিভার্সিটিতে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো চুজ করতে বলা হয়। ভর্তি পরীক্ষাটা অনেকটা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি অথবা সায়েন্স এন্ড টেকনোলজি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোর সাথে সিমিলার। ভর্তি পরীক্ষা যারা ভালো করবে তারা এখানে শর্টলিস্টেড হবে এবং তারা এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে। সো আপনি কিভাবে এখানে আবেদন করবেন, কত টাকা লাগবে, আবেদন ফি অথবা কোন ফর্মে আবেদন করবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে অর্থাৎ কত GPA লাগবে, এই বিষয়গুলো প্রতি বছর পরিবর্তন করা হতে পারে। এই ক্ষেত্রে বেটার হয় আপনি যেই বছর আবেদন করবেন ওই বছরের সার্কুলারটি ফলো করা। এখন আমরা দেখব 2023 সালে প্রকাশিত একটি সার্কুলার যা বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয়েছিল। অনার্সে শুধুমাত্র 4টি বিষয় চালু রয়েছে, তবে এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা আবেদন করতে পারবেন। আগে এখানে 2টি সাবজেক্ট ছিল, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন এরোস্পেস এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন অ্যাভিওনিক্স। এই 2টির পাশাপাশি আরও 2টি সাবজেক্ট চালু হয়েছে, সেগুলো হলো এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং এরোস্পেস এবং এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং অ্যাভিওনিক্স। এখানে প্রতিটি বিষয়ের জন্য রয়েছে 30টি করে আসন, অর্থাৎ 4টি ডিপার্টমেন্টের জন্য টোটাল 120টি আসন রয়েছে। বর্তমানে এই 4টি বিষয় চালু রয়েছে, তবে আগামীতে পর্যায়ক্রমে আরো 10টি বিষয় চালু হবে। এখন কি কি বিষয় চালু হবে তার একটি লিস্ট আমরা দেখব। লিস্টটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আমরা দেখব আবেদন যোগ্যতায় কি বলা রয়েছে। প্রথমেই আসি SSC শিক্ষার্থীদের ক্ষেত্রে। এক্ষেত্রে 2019-20 এর স্টুডেন্টরা আবেদন করতে পারবেন। অবশ্যই তারা বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে, পাশাপাশি গণিত, পদার্থ এবং রসায়ন থাকতে হবে। সর্বনিম্ন GPA থাকতে হবে 4.50। এখন যদি আমরা HSC অথবা সমমান নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে অবশ্যই বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হতে হবে, পাশাপাশি সর্বনিম্ন GPA 4.5 থাকতে হবে। 2023 সালে যদি আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই HSC 2021 এবং 2022 সালের হতে হবে। সো SSC এবং HSC মিলিয়ে আপনার টোটাল
9 পয়েন্ট থাকতে হবে, তাহলেই আপনি আবেদন করতে পারবেন। এখন যদি আমরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদেরকে নিয়ে আলোচনা করি, যারা ও লেভেল 2018 সালের পরে এবং এ লেভেল 2022 সালের নভেম্বরের অথবা তার আগে পাশ করেছে, পাশাপাশি এ লেভেলে ম্যাথ, ফিজিক্স এবং রসায়নে টোটাল 27 পয়েন্ট অর্জন করেছেন, তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। এবারের ভর্তি পরীক্ষা ঢাকা এবং লালমনিরহাট এই দুটি কেন্দ্রেই একযোগে অনুষ্ঠিত হবে। এখন আমরা দেখব কিভাবে আপনি আবেদন করবেন। আবেদন করার দুটি দিক রয়েছে, একটি হলো প্রাথমিক দিক। প্রাথমিক আবেদনটি করতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে। ওয়েবসাইটটির লিংক এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রাথমিক আবেদনের জন্য লাগবে 200 টাকা, পাশাপাশি SMS চার্জ প্রযোজ্য হবে, এটি টেলিটকের মাধ্যমে করতে হবে। যোগ্যতার ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টকে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হবে এবং তার তালিকা প্রকাশ করা হবে। যারা সিলেক্টেড হবেন তারা স্ক্রিনে দেখানো ওয়েবসাইটে গিয়ে আবার আবেদন করবেন। এটিই আপনাদের চূড়ান্ত আবেদন। এক্ষেত্রে আপনার খরচ পড়বে 550 টাকা প্লাস SMS চার্জ। এর মাধ্যমে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। সর্বশেষ হলো ভর্তি পরীক্ষা। আশা করি আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট বক্সে জানান। এখন আমরা দেখব পরীক্ষার নিয়ম এবং নীতি। পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে আপনাকে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। আপনাকে OMR শীট দেওয়া হবে, সেখানে আপনি শুধুমাত্র বল পেন ইউজ করতে পারবেন। ফোন এবং নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটর ছাড়া কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সাথে আনা যায় না। পেন্সিল, জ্যামিতি বক্স, কম্পাস, ছোট বড় ব্যাগ এগুলো আপনার সাথে আনা যাবে না। কালো কালারের বল পেন, ইরেজার, শার্পনার এগুলো আপনার সাথে রাখতে পারবেন। এখন আপনারা স্ক্রিনে নির্দিষ্ট কিছু ক্যালকুলেটরের মডেল দেখতে পাচ্ছেন, এগুলো আপনার সাথে করে নিয়ে যেতে পারবেন, এর বাইরে নেওয়া যাবে না। এখন আমরা দেখব ভর্তি পরীক্ষার মানবণ্টন এবং তার পদ্ধতি। ভর্তি পরীক্ষাটি হয়ে থাকে 100 মার্কের, সময় দেওয়া হয় 2 ঘন্টা। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র HSC 2022 সিলেবাস অনুযায়ী করার কথা। এর মধ্যে 60% থাকে লিখিত এবং 40% থাকে MCQ। পাস মার্ক হলো 40। তবে MCQ-তে ভুল উত্তর দাগানোর জন্য 0.25 নাম্বার কাটা যাবে, অর্থাৎ 25% নাম্বার কাটা যাবে। গণিতে সর্বমোট 40 মার্ক থাকবে, এর মধ্যে MCQ হলো 24 এবং লিখিত হলো 16। পদার্থবিজ্ঞানে মার্ক থাকবে 30, এর মধ্যে লিখিত 12 এবং MCQ 18। রসায়নে মার্ক থাকবে 20, এর মধ্যে 8 হলো লিখিত এবং 12 হলো MCQ। ইংলিশে 10 মার্ক, এর মধ্যে লিখিত হলো 4 এবং 6 হলো MCQ। সর্বমোট 100 মার্কে পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্রে কোনো খাবার পানি প্রোভাইড করা হবে না। আপনি চাইলে সর্বোচ্চ 600 মিলির একটি স্বচ্ছ বোতলে পানি নিয়ে আসতে পারবেন। পরীক্ষাটি একযোগে ঢাকা এবং লালমনিরহাট দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। একটি স্বচ্ছ বোতলে সর্বোচ্চ 50 মিলি হ্যান্ড স্যানিটাইজার আপনি বহন করতে পারবেন। এখন আমরা দেখব শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি। অবশ্যই এই প্রক্রিয়াটি পরিবর্তনশীল। আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টকে সিলেক্ট করা হয়, তারাই রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়নে যে নাম্বার তারা পেয়েছে, নাম্বারের ভিত্তিতে তাদেরকে সিলেক্ট করা হয়। এখন যদি নাম্বার সমান হয়ে যায় সেক্ষেত্রে প্রথমে গণিত, তারপরে পদার্থবিজ্ঞান এবং সর্বশেষ রসায়ন, এভাবেই অগ্রাধিকার দেওয়া হয়। তবে এই বিষয়টি অবশ্যই পরিবর্তনশীল। ভর্তি পরীক্ষায় থাকে 65%, ভাইবার জন্য থাকে 10%, HSC নাম্বারের জন্য থাকে 15% এবং SSC অথবা সমমানের জন্য থাকে 10%। এভাবেই টোটাল 100% হিসাব করা হয়। এই 100% নাম্বারের উপর ভিত্তি করেই শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। তবে এর জন্য আপনাকে ভর্তি পরীক্ষায় অবশ্যই পাশ করতে হবে। এখন আমরা দেখব ভর্তি এবং শিক্ষা খরচ। এক্ষেত্রে আমরা গত বছরের তথ্য প্রকাশ করছি। সকল বিষয়ে মোটামুটি একই খরচ হয়, এক্ষেত্রে সর্বমোট খরচ 1,72,450 টাকা। এটি টোটাল 4 বছরের খরচ। আমরা যে তথ্যগুলো দিচ্ছি সেগুলো হলো শুধুমাত্র অনার্সে যারা ভর্তি হতে যান তাদের জন্য। এছাড়া এখানে কিছু মাস্টার্স কোর্স চালু হয়ে গেছে, যেমন এখানে আপনারা মাস্টার্স করতে পারবেন এভিয়েশন সেফটি অ্যান্ড ইনভেস্টিগেশনের উপরে, এভিয়েশন ম্যানেজমেন্টের উপরে মাস্টার্স করতে পারবেন, এছাড়া এয়ার ল অথবা এভিয়েশন ল এর উপরে মাস্টার্স করতে পারবেন,
এছাড়া আরো কিছু আপকামিং কোর্স রয়েছে, যেমন মাস্টার্স ইন অটোমেশন অথবা স্যাটেলাইট। এই বিষয়গুলো আপকামিং কোর্সে আশা করি ইনক্লুড করা হবে। যেহেতু ইউনিভার্সিটি নতুন, সো এই ইউনিভার্সিটিতে কোর্সগুলো ধীরে ধীরে অ্যাড করা হবে। বাংলাদেশের প্রথম এভিয়েশন রিলেটেড ইউনিভার্সিটি, সো এখান থেকে যারা বের হবে তারা বিভিন্ন সরকারি সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ এয়ারফোর্স অথবা বঙ্গবন্ধু স্যাটেলাইট, এই ধরনের প্রজেক্টগুলোতে আশা করা যায় অগ্রাধিকার পাবে। সেকেন্ডলি, আপনারা এই ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন শেষ করার পরে বিভিন্ন বাইরের দেশে স্কলারশিপ নিয়ে অথবা মাস্টার্সের জন্য যেতে পারবেন, কারণ এই ইউনিভার্সিটি অলরেডি বিভিন্ন কোম্পানির সাথে কোলাবরেশন করেছে। আশা করি আপনাদেরকে এই ইউনিভার্সিটি নিয়ে কিছুটা হলেও নতুন তথ্য দিতে পেরেছি। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।